আপনালোকের মাজত আৰু এটা নতুন ভিডিও লৈ আহিলো আজি। তো এটু কিচেন হল 9 ফুট বাই 5 ফুট কিচেন। তো সাওক বেশি ডাঙর নহয় কিচেনটো, ধুনিয়া এখন কিচেন। উপরত এনেকে দিয়া গৈছে, তো ইয়াতে তিনিটা স্টেপ করে দিয়া গেছে গ্লাসর, আর গ্লাস পাট্টাটো গ্লাসর হয়। তো আমি গোটেইখিনি দেখাই আছো আপনালোকক, সাওক। এতে আপনার তিনিটা পাট্টা দিয়ে গেছে, এটু যে কোনো বস্তু থুবো পারে আপনালোকে, আর মানে ভাল লাগা বস্তু দেখা পাবো বাইরের পড়া। আর ইয়াতে দুটা পাল্লা করে দিয়ে গেছে, ভিতরের বস্তু যাক থুব লাগে সেবিল থুব পার। হাইড্রোলিক সিস্টেম সব নিজে নিজে বন্ধ হয়ে যায়। ইয়াতে একটা ডাঙরকে বাকস রাখা গেছে ডাঙর বস্তু থার কারণে। আর এটু তলত এটু দুটা পার্ট করে দিয়া গেছে, এতে কিবা কবি থুব পারে। এটু হাইড্রোলিক হয় নিজে নিজে হয়ে যায়, তাতে ম্যাগনেট লগোয়া আছে। এটু বাস্কেট দিয়ে গেছে, ইয়াতে বাস্কেটটো 8 ইঞ্চি বাস্কেট। আর এটু কোনার, এটু কোনারত এনেকে দিয়ে গেছে, একটা পাল্লা টানলে দুটা পাল্লা গুছি আয়। তো সেখানে স্টেপ করে দিয়ে গেছে। আর ইয়াতে বাস্কেট দিয়ে গেছে, ইয়াত একটু কেটলারি বাস্কেট। আর এটু হল কাপ এন্ড সেন্সার বাস্কেট 4 ইঞ্চির। এটু আপনার 6 ইঞ্চি প্লেন বাস্কেট। এটু আপনার সিলিন্ডার থাকিব ইয়াতে, ইয়াতে সিলিন্ডারের জায়গাখিনি মানে কাটি দিয়ে গেছে। তো সিলিন্ডারটো ভালকে সুমাই যাব তেতিয়া। আর ইয়াতে দুটা পার্ট করে দিয়ে গেছে বেসিনের জায়গাখিনি, তলত বস্তু কিবা কবি থুব পড়ব, উপরতো থুব পড়ব। এটুই আছিল আজির কিচেন। তো কেনেকুয়া হয়েছে আপনাদের জানাবো কিচেনটা।